ক্যাসিনোর শাস্তি আইন কি বলে, আসুন জেনে নেই বিস্তারিত। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় চলছে আওয়ামী লীগের শুদ্ধি অভিযান। এই শুদ্ধি অভিযানের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে ক্যাসিনো বা জুয়া বন্ধের অভিযান। গত 18 সেপ্টেম্বর রাজধানী ফকিরাপুলের ইয়াং মেন্স ক্লাবের প্রথম অভিযান চালায় র্যাব। এখানে জুয়া ক্যাসিনো চালনায় ক্লাবের কর্ণধর যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের নেতা খালেদ মাহমুদ ভুইয়াকে তার গুলশানের বাসভবন থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এরপর জিকেশ শামীমের ডেরায় অভিযান চালিয়ে কয়েক কোটি টাকা উদ্ধার হয়। এছাড়া ইতিমধ্যে আরো বেশ কয়েকটি যুবলীগের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল অঙ্কের টাকা উদ্ধার করা হয়েছে। ব্যাঙের ছাতার মতো ক্যাসিনো ব্যবসা গড়ে ওঠার কারণ আসলে কি? এসব ক্যাসিনো ব্যবসা বাড়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে দুর্বল আইন। ক্যাসিনো বা জুয়া খেলার জন্য রাজধানী বা সারা দেশে তেমন কোনো কঠোর আইন নেই। দেশের পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট 1867 নামে যে আইনটি রয়েছে সেটি রাজধানীতে প্রয়োগ করার সুযোগ নেই। এর সংজ্ঞায় বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন এলাকা ছাড়া সমগ্র বাংলাদেশে ইহা প্রযোজ্য হইবে। অন্যদিকে ঢাকা মহানগর পুলিশের অধ্যাদেশ 1972-এর 92 ধারায় প্রকাশ্য জুয়া খেলার জন্য মাত্র 100 টাকা জরিমানা করার বিধান রয়েছে। রাজধানী ক্লাবগুলো থেকে জুয়া এবং ক্যাসিনোর বিপুল পরিমাণ সরঞ্জাম ও কয়েক কোটি টাকা জব্দ করা হয়েছে। এ বিষয়ে ঢাকা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির বলেন, ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশের 92 ধারায় যে জরিমানার কথা বলা হয়েছে তা খুবই নগণ্য, আর জুয়ার শাস্তি মাত্র 200 টাকা ও 3 মাসের কারাদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। তিনি বলেন, দুর্বল আইনের কারণে আটকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। তিনি আরো বলেন, বর্তমানে ক্যাসিনো অভিযানে যেসব তথ্য বেরিয়ে আসছে তাতে জুয়া বিরোধী আইন যুগোপযোগী করা খুবই প্রয়োজন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।